হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য একটা প্রফেশনাল এইচডি কোয়ালিটির থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে। একটা ইউটিউব ভিডিওতে ভিউজ আসার জন্য বা একটা ইউটিউব ভিডিওকে ভাইরাল করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে সেই ভিডিওটির থাম্বনেল। যখন আমরা ইউটিউবের হোম পেজে স্ক্রল করি এবং সেখানে কোনো ভিডিওর উপরে ক্লিক করি, তার আগে আমরা যেটার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করি বা যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই সেটা হচ্ছে সেই ভিডিওটার থাম্বনেল। একটা ভিডিওতে ক্লিক করার আগে কিন্তু আমরা সবার আগে তার থাম্বনেলটাকে দেখি। থাম্বনেলটা যদি আমাদের ইন্টারেস্টিং লাগে বা আমাদের মনের মতো হয় তাহলে কিন্তু আমরা সেই ভিডিওতে ক্লিক করি। অর্থাৎ এর থেকে আপনি বুঝতে পারছেন আপনার ভিডিওতে যদি আপনি বেশি ভিউজ আনতে চান তাহলে কিন্তু আপনার থাম্বনেলটাকে প্রফেশনাল কোয়ালিটির বানাতে হবে এবং সেটা যেন খুবই অ্যাট্রাকটিভ হয়, যাতে করে সেই থাম্বনেলটা দেখা মাত্রই কিন্তু যে কেউ সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেয়। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের আমি সেটাই দেখাবো কীভাবে আপনারা একটা মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল এইচডি কোয়ালিটির থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। তো এটা আপনারা জানতে চাইলে ভিডিওটি শেষ অবধি দেখবেন, একটু কেটে দেখবেন না। আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দিন এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আজ আমরা থাম্বনেল বানানোর জন্য প্রত্যেকবারের মতো ইউজ করবো পিক্সেলল্যাব অ্যাপ। এই অ্যাপটি আমার ফেভারিট অ্যাপ। তো ফ্রেন্ডস দেখুন, থাম্বনেল বানানোর জন্য সবার প্রথমে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। সবার প্রথমে তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের থাম্বনেলের সাইজের করে নিতে হবে। এর জন্য আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পরে ইমেজ সাইজে ক্লিক করবো। এখান থেকে এই যে এর সাইজটা রয়েছে না, এটাকে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, তো এর জন্য আপনি কী করবেন, উইড যেটা রয়েছে সেটাকে আপনি এখান থেকে দেবেন 2560। ঠিক আছে, 2560 আপনি করে ডান করবেন। তারপর এখানে যে হাইট রয়েছে এটা এখানে রয়েছে 720, এটা আপনারা দেবেন 1440। ঠিক আছে, এবার আমি ডান করে দিচ্ছি। তো এবার আপনারা এখানে ওকে করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাম্বনেলের শেপে চলে আসলো। এবার আমাদের কী করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হবে। আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা দিতে চাই সেটা আমাদের এখান থেকে দিতে হবে। তো এর জন্য আপনি সরাসরি কালার অপশনে ক্লিক করে এখান থেকে আপনি বিভিন্ন কালার পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে ব্ল্যাক ইউজ করতে পারেন, হোয়াইট ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। এছাড়া আপনি কিছু গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করব না, আমি একটা ছবি আগের থেকে ডাউনলোড করে রেখেছি, সেটা আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ইউজ করব। তো আপনারাও যদি আপনাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো ছবি ইউজ করতে চান তাহলে কী করবেন, দেখুন এখানে রয়েছে ফ্রম গ্যালারি নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার আপনার গ্যালারি থেকে যেই ছবিটাকে আপনি আপনার ইউটিউব থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে চান বা ইউজ করতে চান সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি এর উপরে ক্লিক করে দিলাম, করার পর আপনি ডানে ক্লিক করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ হয়ে গেল এবং আমরা যেই ছবিটাকে অ্যাড করলাম সেটা কিন্তু আমাদের ইউটিউব থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গেল। তো আমি কী করবো, সবার প্রথমে আমার একটা ছবি এখানে অ্যাড করে নেব। ছবি অ্যাড করার জন্য আমি কী করবো, এখানে প্লাস আইকনে ক্লিক করবো, তারপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবো। ঠিক আছে, তো আমার একটা ছবি রয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা আগের থেকেই, সেই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। করার পর আমি এখানে ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে চলে এসছে। ঠিক আছে, এবার আপনাদের এই ছবিটাকে আপনাদের ইচ্ছা মতো আপনারা ছোটো বড় করে নিতে পারেন। তো আমি কী করবো, এই ছবিটাকে এভাবে একটু টেনে নেব। তো আমি আমার ছবিটাকে এভাবে রেখে দিলাম। ঠিক আছে, তো অ্যাট্রাকটিভ এবং হাই সিটিআর ওয়ালা থাম্বনেলের একটা সিক্রেট রয়েছে, সেটা হচ্ছে আপনার ভিডিওতে আপনি যা দেখাতে চলেছেন সেটা আপনি কখনোই আপনার থাম্বনেলে বিস্তারিত বলবেন না। তাহলে কী হবে, আপনার থাম্বনেলে অনেক লেখা হয়ে যাবে, আপনার থাম্বনেলটা হিজিবিজি হয়ে যাবে, দেখতে তো ভালো লাগবেই না। এর জন্য আপনার থাম্বনেলে আপনি এমন এমন টেক্সট লিখবেন যার ফলে ভিউয়ার্সরা যারা আপনার থাম্বনেলটা দেখবে তারা অবশ্যই যেন আপনার ভিডিওটায় ক্লিক করে। ঠিক আছে, আর তারা যেন বুঝতেও পারে যে আপনার ভিডিওটা কী বিষয় রয়েছে, আপনাকে এভাবেই লিখতে হবে। এর জন্য আমাকে কী লিখতে হবে এখানে, যে ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করবেন ফোন দিয়ে। ঠিক আছে, আমি এরকম করেই লিখবো, বেশি লিখবো না। তো এর জন্য আমি কী করবো, সবার প্রথমে তো আমার একটা ইউটিউবের আমি এখানে ইউটিউব লিখেও দিতে পারি। এছাড়া আমি যদি একটা ইউটিউবের লোগো অ্যাড করি তাহলে দেখতে আরও আকর্ষণীয় লাগবে। তো আমি ইউটিউবের একটা লোগো অ্যাড করবো এখানে। ঠিক আছে, তো এর জন্য আমি প্লাস আইকনে যাব, ফ্রম গ্যালারি এখানে যাব। আমার গ্যালারিতে অলরেডি ইউটিউবের একটা ট্রান্সপারেন্ট PNG ফটো সেভ করা আছে, আমি সেটাকে এখানে ইউজ করব। তো এটা হচ্ছে সেই ফটোটা, আমি এর উপরে ক্লিক করলাম, করার পর এখানে ডানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু চলে আসলো এখানে। তো এবার আমাদের কী করতে হবে, দেখুন এটা হচ্ছে ইউটিউবের একটা লোগো। ঠিক আছে, এটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি, আপনারা খুবই সহজে গুগলে গিয়ে ইউটিউব লোগো PNG সার্চ করবেন তাহলে কিন্তু আপনারা এই লোগোটি পেয়ে যাবেন। তো এই লোগোটি যে দেখতে পাচ্ছেন এখানে যে ইউটিউব লেখাটা রয়েছে এটা কিন্তু একটু ব্ল্যাক কালারে রয়েছে, এর জন্য আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশে গেছে, লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না। এর জন্য আমাদের কী করতে হবে, এটাকে আমাদের হোয়াইট কালারে করতে হবে যেন বোঝা যায়। ঠিক আছে, যেন আমরা কী করবো, এখানে ক্লিক করবো, তারপরে কপিতে ক্লিক করবো। কপিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আর একটা এরকম লোগো হয়ে গেছে। তো এরপর আমরা এর কালারটা চেঞ্জ করবো, এর জন্য এখানে কালারে ক্লিক করে এটাকে অন করবো। অন করার পর এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নেবো। তো আমি এখানে হোয়াইট করে নিচ্ছি, হোয়াইট করার পর আমরা ওকে করবো। ওকে করার পর
এখান থেকে আমরা ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করে দেওয়ার পর এই লোগোটা যে রয়েছে এই লাল লোগোটা, এটা আমাদের লাগবে না, কারণ এটা অলরেডি সেই ছবিটার মধ্যে আছে। আমাদের জাস্ট এই ইউটিউব লেখাটা হোয়াইট কালারে লাগবে, এই জন্য আমরা শুধু এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে ওকে করে দিলাম। ঠিক আছে, তো এবার আমরা এটাকে একটু বড় করে নেব। বড় করার পর আমরা এই যে ব্ল্যাক কালারে ইউটিউব লেখা রয়েছে এর উপরে এটাকে বসিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের এই কাজটা কিন্তু হয়ে গেল। এরপর কি করব, আমরা আমাদের বাকি লেখাগুলোকে অ্যাড করব। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব, তারপর এখান থেকে এই অপশনটায় ক্লিক করব। ঠিক আছে, তারপর এডিট এই অপশনটায় ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট লেখা রয়েছে, এটাকে আমাদের কেটে আমাদের যা লিখবো আমরা সেটা এখানে লিখে দেবো। তো আমি এখানে লিখছি থাম্বনেল। ঠিক আছে, তো এখানে আমি ডান করে দিচ্ছি, তারপর ওকে। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা চলে আসলো। এবার আপনি কোনায় এভাবে টেনে এটাকে বড় করতে পারেন। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, নিচে আসতে হবে। নিচে আসার পর আমরা এখানে এর ফন্ট চেঞ্জ করতে পারবো, এর জন্য আমি এখানে ফন্টের অপশনে ক্লিক করছি। তো এরপর আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করবো লেখাটার, এর জন্য আমি এখানে ক্লিক করে ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে একটা কালার দেব। কালার দেওয়ার জন্য কি করব, এখানে কালার অপশনে ক্লিক করব, তারপর আমি এই কালারটা দেব, ইয়েলো কালারটা। এর জন্য আমি এখানে ইয়েলোতে ক্লিক করে এটাকে ওকে করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে শ্যাডো অ্যাড করব, শ্যাডোটাকে আমি এখানে অন করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। ওকে, এরপর আমি কি করব, এটাকেও একটু 3D লুক দেবো। এর জন্য 3D টেক্সট এখানে ক্লিক করে এটাকে অন করলাম। অন করার পর অবলিকে ক্লিক করব। করার পর এখানে ডেপথ যেটা রয়েছে এটাকে আমি অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর এখানে ডার্কেন যে রয়েছে এটাকে আমি 100% করে দিচ্ছি, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা 320 রেখে ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটার মধ্যে একটু 3D লুক চলে এসেছে। ঠিক আছে, আমরা এতক্ষণ কী লিখলাম, ইউটিউব থাম্বনেল। এরপর আমরা কী লিখবো, ফোন দিয়ে তৈরি করুন। ওকে, তো আমরা আর একবার এখানে প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, তারপর এডিট এখানে ক্লিক করব। এবার আমরা এটাকে কেটে লিখব, ফোন দিয়ে তৈরি করুন। হয়ে গেছে, এবার আমি এখানে ডানে ক্লিক করে দিচ্ছি, তারপর ওকে। তো আমাদের এই লেখাটা চলে এসেছে, ফোন দিয়ে তৈরি করুন। এবার আমাদের এরও ফন্ট চেঞ্জ করতে হবে, এর জন্য আমরা এখানে নিচে আসব। নিচে আসার পর ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করে দেওয়ার পর এই মাই ফন্টসে গিয়ে আমি কিছু এখানে অলরেডি ফন্ট সিলেক্ট করে রেখেছি। ঠিক আছে, এই ফন্টগুলো আমি ইউজ করব এখানে। তো আমি এই ফন্টটা ইউজ করি বেশিরভাগ সময়, সুলেমান লিপি। তো এরপর আমি এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর লেখাটাকে একটু টেনে এভাবে বড় করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি যেরকম এখানে কাস্টম ফন্ট ইউজ করেছি, আপনারাও কিন্তু এগুলো করতে পারবেন। তো কীভাবে পিক্সেলল্যাবে কাস্টম ফন্ট অ্যাড করতে হয় সেটা নিয়ে খুবই শীঘ্র এই চ্যানেলে ভিডিও আসবে, আপনারা সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন। ওকে, সবার প্রথমে এর কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমরা কালার অপশনে ক্লিক করে আমরা এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তারপর এখানে ওকে করে দিচ্ছি। এবার দেখুন এই যে লেখাটা রয়েছে খুবই পাতলা রয়েছে, এটাকে আমরা একটু মোটা করব। তো এর জন্য আমরা কী করব, এখানে নিচে আসব। নিচে আসার পর স্ট্রোকে ক্লিক করে এটাকে অন করে দেব। অন করে দেওয়ার পর এই যে স্ট্রোকটা অ্যাড হয়েছে এটা ব্ল্যাক কালারের হয়েছে, এর জন্য আমরা কী করব, সবার প্রথমে এটাকে এই যে লেখাটার যে কালার রয়েছে স্কাই ব্লু কালার টাইপের এই কালারে আমরা করে নেব। কিন্তু এটা খুবই মোটা হয়ে গেছে, এত মোটা আমাদের দরকার নেই। এর জন্য আমরা কী করব, স্ট্রোকটা 4 রয়েছে এটাকে আমরা একদম 0 করে দেবো। 0 করে দেওয়ার পর এখানে প্লাসে ক্লিক করে একটু বাড়িয়ে নেব। তো আমরা এখানে 2 রেখে দিচ্ছি, রাখার পর এখানে ওকে করে দিলাম। এরপর আমরা এখান থেকে শ্যাডো অ্যাড করে নেব, শ্যাডোতে ক্লিক করে অন করে ওকে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এবার একইভাবে 3D টেক্সটে যাব, এরপর এটাকে অন করব, তারপর অবলিকে যাব, তারপর ডেপথ যেটা রয়েছে এটাকে অন করব। অন করার পর এখানে ডার্কেনটাকে 100% করব, আর অবলিক অ্যাঙ্গেল এটাকে 320-21 মধ্যে রাখবো। 320 রেখে ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলে কিন্তু লেখার কাজ শেষ। ঠিক আছে, আমাদের ভিডিওর যে মেন বিষয় সেটা কিন্তু আমরা থাম্বনেলে অলরেডি লিখে নিয়েছি, যাতে করে ভিউয়ার্সরা খুব সহজেই বুঝতে পারবে আমাদের ভিডিওতে আমরা কী দেখাবো। কিন্তু আমরা চাই আমাদের থাম্বনেলটাকে আর একটু অ্যাট্রাকটিভ করতে। ঠিক আছে, আর একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমরা এখানে আমাদের যে থাম্বনেল আমরা ক্রিয়েট করে থাকি অন্য সময়, আমাদের যে অন্য ভিডিওগুলোতে ইউজ করে থাকি যে থাম্বনেলগুলো, সেই থাম্বনেলগুলোর মধ্যে একটা থাম্বনেল আমরা এখানে এনে পাবলিককে দেখাবো যে এই টাইপের আপনি থাম্বনেল কীভাবে তৈরি করতে পারবেন, যাতে পাবলিক বুঝতে পারে যে না আপনি থাম্বনেল ভালো তৈরি করতে পারেন। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করছি, করার পর এখানে ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এই থাম্বনেলটা চলে আসলো। এবার আমি এটাকে একটু এভাবে ঠেলে কোনায় ধরে ঠেলে ছোট করে নিচ্ছি। আমরা এর উপরে ক্লিক করব। করার পর এই অপশনটা ক্লিক করে আমরা নিচে আসব। নিচে আসার পর স্ট্রোকে ক্লিক করে এটাকে অন করব। ঠিক আছে, তো স্ট্রোক এখানে রয়েছে 2, আপনারা 2 রেখে দিতে পারেন। রেখে দেওয়ার পর আমি এখানে ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলের কিন্তু একটা বর্ডার চলে এসেছে। ঠিক আছে, তো এটাকে আমরা আরও একটু অ্যাট্রাকটিভ করব। মানে আমরা এখানে কী লিখেছি, ইউটিউব থাম্বনেল ফোন দিয়ে তৈরি করুন। ঠিক আছে, আমরা থাম্বনেলের ছবিও একটা দিয়েছি,
তো এখন যদি আমরা একটা অ্যারো দিয়ে দিই এই থাম্বনেল লেখাটার থেকে এই ছবিটার মধ্যে একটা অ্যারো যদি দিয়ে একসাথে করে দিই তাহলে দেখতে আরও একটু সুন্দর লাগবে। এর জন্য আমাদের একটা অ্যারো পিএনজি ইমেজ ডাউনলোড করতে হবে, আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, আমি সেটাকে গ্যালারি থেকে অ্যাড করে নেবো। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। এবার আমার গ্যালারি থেকে সেই অ্যারোর যে ছবিটা রয়েছে পিএনজি ইমেজটা সেটা আমি অ্যাড করে নেবো। এর জন্য আমি এর উপরে ক্লিক করে দিচ্ছি, করার পর এখানে আমি ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের অ্যারো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠেলে ছোট করে নেব এবং এখান থেকে আমি এটাকে এভাবে রোটেট করে নেবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যারোটাকে দেখতে ভালোই লাগছে, কিন্তু এটাকে আমরা আর একটু সুন্দর করব। এর জন্য আমরা কী করব, এখানে কালারে ক্লিক করে এটাকে কালারটা অন করে ওকে করে দেবো, ঠিক আছে। রেড কালারের হয়ে গেল। এবার আমরা নিচে আসবো, এরপর এখানে রয়েছে এমবোস, এখানে আপনি ক্লিক করে এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর ওকে করবেন। ওকে করে দেওয়ার পর আপনি এখানে শ্যাডোটা অন করে দেবেন, তারপর ওকে করবেন। তো আমাদের অ্যারোটা কিন্তু এবার আগের থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যারোটা কিন্তু থাম্বনেল যে লেখাটা রয়েছে সেটার থেকে শুরু হয়ে আমাদের এই থাম্বনেল যেটা ছোটো একটা থাম্বনেল আমরা অ্যাড করেছি সেই অবধি চলে আসলো। আমাদের থাম্বনেল ক্রিয়েট করা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ফোন দিয়ে খুবই সহজে একটা প্রফেশনাল এইচডি কোয়ালিটির অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, যেটা ইউজ করলে আপনার ভিডিওর সিটিআর বাড়বে, আপনার ভিডিও রিচ বাড়বে, আর স্বাভাবিকভাবেই আপনার ভিডিওতে ভিউজও আসবে, ঠিক আছে। আমাদের থাম্বনেল ক্রিয়েট করা তো হয়ে গেল, এবার আমরা থাম্বনেলটাকে আমাদের গ্যালারিতে সেভ করব। এর জন্য কী করব, এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট রয়েছে, আমরা ডিফল্টে ক্লিক করব। করার পর আমরা এটাকে আল্ট্রা করে নেব, ঠিক আছে। আল্ট্রা করলে কী হবে, আমাদের থাম্বনেলের কোয়ালিটি অনেকটাই বেড়ে যাবে, আমাদের থাম্বনেলটা কিন্তু একদম এইচডি কোয়ালিটির হয়ে যাবে। এর জন্য আমরা এখানে আল্ট্রা সিলেক্ট করব, করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবো। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর কী হবে, আমাদের থাম্বনেলটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এভাবে আপনি খুবই সহজে আপনার ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে এই চ্যানেলের পরবর্তী যেসব ইউটিউব নিয়ে ভিডিও আসবে সেগুলো নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এই চ্যানেলে কিন্তু এখন থেকে ইউটিউব নিয়ে অনেক নলেজেবল ভিডিও আসবে, অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে, যেগুলো আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে খুবই সাহায্য করবে। আর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইনস্টাগ্রামে ফলো করার পর আপনার কোনো মেসেজ করলে আমি সেটার অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।